সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবল লোহাগাড়া ভেন্যুর উদ্বোধন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের লোহাগাড়া ভেন্যুর খেলা আজ বিকেল 3টায় লোহাগাড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করে চট্টগ্রাম 15 সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মাহমুদ, নেজামউদ্দিন নদভী এমপি। এরে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা বনাম বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিদ্বন্দ্বিতা করে। অনুষ্ঠানত উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি আসিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসিরউদ্দিন। গত কয়েক বছর চলিয়ে এইবারও আয়োজন হয়ে আজই প্রথম এই লোহাগাড়া ভেন্যু উদ্বোধনের। আজ উদ্বোধনী খেলার বাঁশখালী গতবার রানার আপ ছিল বাঁশখালী, বাঁশখালী আর ইয়ার লোকাল টিম উপজেলা লোহাগাড়া উপজেলা খেলা অংশগ্রহণ করেন। আমরা আশা করি যেভাবে আমরা লক্ষ্য নির্ধারণ করছি এই নিয়মিত আয়োজন করতে পারলে এবং ইতারারে আবার প্রশিক্ষণ এতনি বাছাই করে কিছু প্রশিক্ষণের আরও ব্যবস্থা গ্রহণ করছি এবং এর মাধ্যমে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাওয়ানোর ক্ষেত্রে আরও চট্টগ্রাম ভালো ভূমিকা রাখতে পারছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।